হ্যালো এ ব্রিয়ন আসসালামু আলাইকুম আমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করি আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিতে গেলে এই সমস্যাটুকু অনেকেরই দেখা যায় দেখেন এখান থেকে ব্যাকে আসলাম আমরা যদি এখান থেকে কল দিতে যাই তাহলে এই অপশনটুকু চলে আসে এখান থেকে সেটিংস অপশনেও যদি ক্লিক করি এই ধরনের অনেক ধরনের হাবিজাবি সেটিংস চলে আসে আমরা আর ভিডিও কল দিতে পারি না অথবা হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে স্ক্রিন শেয়ারও করতে পারি না আপনি কিভাবে আপনার এই সমস্যাটুকু সমাধান করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে চ্যানেলে নতুন হলে পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দিবেন চলুন শুরু করা যাক আপনিও কি বেকার বসে আছেন আপনি কিন্তু চাইলে আপনার হাতের স্মার্টফোনটাকে আমি যেভাবে কাজে লাগাই আপনিও কাজে লাগাতে পারেন আমি সেলফ অ্যাপটা ওপেন করলাম উপরে থ্রি লাইনে ক্লিক করলাম এখান থেকে উপার্জিত পয়েন্টস অপশনে ক্লিক করলাম এখানে দেখতে পারতেছেন আটত্রিশ হাজার নয়শো আট টাকা আর এই টাকাটা কিন্তু আমার একুশ দিনে ইনকাম হয়েছে তো আপনিও কিন্তু হাতের স্মার্টফোন দিয়ে ঘরে বসে ইনকাম করতে পারেন যদি আপনিও ইনকাম করতে চান এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক আছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই সর্বোচ্চ পরিমাণে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ওয়েল আমরা সর্বপ্রথম আমাদের ফোন থেকে প্লে স্টোরে চলে আসবো সার্চবার পাবো সার্চবারে আমরা চলে আসবো এবং এখান থেকে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করে দিব। হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করার পর অ্যাপটাকে আপডেট করে নিব এরপর এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দিব যাদের আপডেট করা নেই অবশ্যই আপডেট করে নেবেন এরপর আপনাদের কি করবেন ফোন থেকে সেটিংসের যে অ্যাপটা রয়েছে এই অ্যাপের উপরে আপনারা ক্লিক করে দিবেন অর্থাৎ অ্যাপে প্রবেশ করবেন এরপর এখান থেকে একটু নিচে চলে যাবেন নিচে আসার পরে অ্যাপস নামে একটা অপশন পাবেন এই অপশনটাতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর ম্যানেজ অ্যাপস অথবা অ্যাপ ম্যানেজমেন্ট নামে একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন এইবার আপনাদের ফোনে যতগুলো অ্যাপ রয়েছে সবগুলো অ্যাপ এখানে পেয়ে যাবেন আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপের যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটাকে খুঁজে নেবেন দেখেন আমরা অলরেডি এখান থেকে হোয়াটসঅ্যাপের অ্যাপটাকে পেয়ে গেলাম এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপের অ্যাপের উপরে ক্লিক করে দিলাম এবার এই সেটিংসগুলো ওপেন হয়ে গেল এখন যদি কেউ সেটিংস থেকে এই অ্যাপটা বা এই অপশনগুলো নিয়ে আসতে না পারেন তাহলে আপনারা কি করবেন এখান থেকে হোয়াটসঅ্যাপের অ্যাপের উপরে ট্যাপ করে ধরে রাখবেন আমি এখান থেকে ট্যাপ করে ধরে রাখলাম এখান থেকে অ্যাপ ইনফু বলে একটা অপশন দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন এইবার দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে এবং উপরে দেখেন এখানে একটা অপশন রয়েছে অ্যাপ পারমিশন বলে আপনারা এখান থেকে এই অ্যাপ পারমিশনের উপরে ক্লিক করবেন এইবার দেখেন আমার এখানে কিন্তু একটাতেও পারমিশন দেওয়া নেই আমি এখান থেকে সবগুলোতে অ্যালাউ করে দিচ্ছি অর্থাৎ পারমিশনগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা সেম কাজটুকু এখানে করে নেবেন স্ক্রিনে আমি কি করতেছি এটা একটু ফলো করেন আমি এখান থেকে সবগুলোর পারমিশন দিয়ে দিচ্ছি অডিও কল ভিডিও কল মাইক্রোফোন যত কিছু আছে সব কিছু দিয়ে দিচ্ছি শুধুমাত্র আপনারা এই যে তিনটা দেখেন এই তিনটার পারমিশন দেইনি আপনারাও যদি চান এগুলো নাও দিতে পারেন কিন্তু যেগুলোর পারমিশন দিয়েছি সবগুলোর পারমিশন দিয়ে দিবেন এরপর আপনাদের ফোনটাকে বন্ধ করে নিতে পারেন এবার এখানে দেখেন আমরা ওনার ইনবক্সে চলে আসলাম এবার এখান থেকে ভিডিও কল দিলাম দেখেন ভিডিও কলটা কিন্তু অলরেডি চলে গেল এখান থেকে কেটে দিয়ে আমরা অডিও কল দেই দেখেন অডিও কলও কিন্তু চলে গেল এভাবে করে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের এই সমস্যাটুকু সমাধান করে নিতে পারেন আশা করি আপনার এই সমস্যাটুকু সমাধান করতে পেরেছি আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সকলকে